सो एट फार्स्ट आज के खूब इम्पोर्टेंट एक टॉपिक নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি ইনকাম প্ল্যান। কারণ আমরা যে কোনো প্রফেশনে যাই না কেন সবার আগে আমাদের ইনকামটার জন্যই তো যাই না, যে আমরা যে প্রফেশনে এন্টার করছি এক্স্যাক্টলি এখান থেকে আমরা কতটা ইনকাম করতে পারবো, সেই ইনকামটা আদৌ প্রফিটেবল হবে কিনা, সেখান থেকে সবার বেনিফিট থাকবে কিনা, সো সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সার আজকে পেয়ে যাবো। সো এট ফার্স্ট আমরা যে কোম্পানিতে কাজ করছি কোম্পানির নাম হচ্ছে কি মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড, আর ইনকাম প্ল্যান গুলো আস্তে আস্তে আমরা দেখছি। সো এট ফার্স্ট আমরা যখন মাই লাইফস্টাইলে ডিস্ট্রিবিউটরশিপ নিই বা এখানে যখন আমরা ডিস্ট্রিবিউটর হই তখন আমাদের কি কি বেনিফিট থাকে, আমাদের অনেকগুলো ইনকাম থাকে, আমরা সবাই প্রেজেন্টেশনও দেখেছি আমাদের টোটাল 8 রকমের ইনকাম থাকে, বাট স্টার্টিং থেকে 8 রকমের ইনকাম আমাদের জানার দরকার নেই। যেটা দরকার সেটা হচ্ছে কি মেইন 4টি ইনকাম জানলেই আমরা অনেক কিছু বুঝতে পারবো। সো সেই 4টি ইনকাম নিয়ে আজকে আমরা ডিটেইলস আলোচনা করব। ফার্স্ট ইনকাম কি সেটা হচ্ছে কি রিটেল প্রফিট, সেকেন্ড হচ্ছে সেলস টার্নওভার বোনাস, মানে আমাদের টোটাল সেলস এর টার্নওভারের উপর আমরা এটা ইনকাম পাবো। থার্ড হচ্ছে কি র‍্যাঙ্ক ইনকাম, আমরা যখন র‍্যাঙ্কে যাব সেই র‍্যাঙ্ক থেকে আমরা র‍্যাঙ্ক ইনকাম পাবো। আর ফোর্থ হচ্ছে কি পারফরম্যান্স বোনাস, মানে আমাদের পারফরম্যান্সের উপর ডিপেন্ড করে কোম্পানি আমাদেরকে একটা বোনাস বা একটা ইনকাম দেয়, যার মধ্যে সেলস টার্নওভার বোনাসটা হচ্ছে উইকলি, আর বাকি র‍্যাঙ্ক ইনকাম আর পারফরম্যান্স বোনাসটা হচ্ছে কি মান্থলি। সো ফার্স্ট ইনকামটা আমরা আগে দেখে নিই, এই 4টি ইনকাম নিয়ে আজকে আমরা ডিটেইলসে আলোচনা করব। ফার্স্ট ইনকামটা হচ্ছে কি রিটেল প্রফিট। রিটেল মানে কি, এক কথায় বলতে গেলে রিটেলার মানে যারা দোকানদাররা বেসিক্যালি যেরকম ভাবে ইনকাম করে সেই ইনকামটা আমরা রিটেল প্রফিট থেকে পেতে পারি। সাপোজ কেমন আমাদের মাই লাইফস্টাইলের মধ্যে একটা হট ডিমান্ডেবল প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে কি লিভ এগেন, মানে আমাদের লিভারের যাদের প্রবলেম আছে বা যাদের গ্যাসের প্রচুর প্রবলেম তাদের জন্য বেস্ট প্রোডাক্ট হচ্ছে কি লিভ এগেন। সো এই লিভ এগেনটা আমরা যখন ডিস্ট্রিবিউটর হওয়ার পরে কিনবো তখন এটা ডিপি মিন্স ডিস্ট্রিবিউটর প্রাইস কত থাকে সেটা হচ্ছে কি 150 টাকা, আর লিভ এগেনটার এমআরপি প্রাইস কত থাকে 235 টাকা। এমআরপি মিন্স কি ম্যাক্সিমাম রিটেল প্রাইস। সো কোম্পানি আমাদের কি দেয়, এটাকে রিটেল প্রফিট দেয়, মানে কি এই প্রোডাক্টটা আমরা যদি কাউকে রেকমেন্ড করি, সাপোজ আজকে ছন্দাদির কোনো লিভারের কোনো প্রবলেম হয়েছে, আমি ছন্দাদিকে লিভ এগেনটা রেকমেন্ড করলাম, সো ছন্দাদি যদি এটা এমআরপি রেটে কেনে সো তাহলে আমার প্রফিট কত থাকবে এমআরপি মাইনাস ডিপি, মানে কত 235 মাইনাস 150, তাহলে আমার প্রফিট কত হবে 85 টাকা। এবার একটার থেকে 85 টাকা প্রফিট। সাপোজ আমি দিদিকে যদি 3খানা লিভ এগেন যদি রেকমেন্ড করি তাহলে কত হবে 85 × 3, তাহলে সেটা হবে আমাদের রিটেল প্রফিট। আর সাপোজ আমরা যদি রিটেল প্রফিট নাও করতে পারি তাও কিন্তু আমাদের প্রফিট আছে। প্রফিটটা কি, এই আমরা যখন ডিস্ট্রিবিউটর প্রাইসে প্রোডাক্টটা কিনছি আমরা 40% পর্যন্ত এখান থেকে ডিসকাউন্টে প্রোডাক্টটা পাচ্ছি। কেমন সাপোজ আমি যদি ডিস্ট্রিবিউটর না হতাম আমাকে প্রোডাক্টটা 235 টাকা দিয়ে কিনতে হতো, বাট যেহেতু আমি ডিস্ট্রিবিউটরশিপ নিয়েছি প্রোডাক্টটা কিনছি কত টাকায় 150 টাকায়, তার মানে কি আমার 40% টাকা কি হচ্ছে সেভ হচ্ছে। মার্কেট থেকে কিনলে কিন্তু 40% টাকা বেশি দিয়ে কিনতে হতো। সো এখান থেকে দুটো বেনিফিট, একটা হচ্ছে কি আমরা রিটেল প্রফিটও করতে পারছি, আর রিটেল প্রফিট যদি নাও করি এই টাকাটাকে আমরা সেভিং করতে পারছি। সো এটা হচ্ছে আমাদের রিটেল প্রফিট। সো নেক্সট ইনকামটা হচ্ছে কি সেলস টার্নওভার বোনাস। বাট সেলস টার্নওভার বোনাসটা বলার আগে আমি একটা জিনিস বলি, আমাদের কোম্পানির কাছে টোটাল 5খানা ব্র্যান্ড আছে, তার মধ্যে মেন যে দুটো মাদার ব্র্যান্ড সেটা হচ্ছে কি একটা হচ্ছে কি এলিমেন্টস ওয়েলনেস, সেকেন্ড হচ্ছে কি অন এন্ড অন, এই দুটো হচ্ছে আমাদের কোম্পানির মাদার ব্র্যান্ড। আর এছাড়া যে সমস্ত ব্র্যান্ড আছে যেমন এমআই হোম, নিউ স্টার, ইন্ডিয়া গ্রো, আহার বলে আরো একটা আমাদের ব্র্যান্ড আছে খুব সুন্দর, এর মধ্যে কোম্পানি কি করেছে এই ব্র্যান্ডগুলোকে ডিভাইড করে দিয়েছে দুটো ভাগে, একটা ভাগকে কি বলছে G75 এর প্রোডাক্ট, আরটাকে বলছে G35 এর প্রোডাক্ট। G75 মিন্স কি এলিমেন্টস ওয়েলনেস বা অন এন্ড অন, এই প্রোডাক্টগুলোকে যদি আমরা কোম্পানির থেকে বাই করি সেখানে কোম্পানি আমাদেরকে 75% বিজনেস ভলিউম দিচ্ছে, তার জন্য আমরা এই দুটো ব্র্যান্ডের প্রোডাক্টগুলোকে কি বলি G75 এর প্রোডাক্ট। আর এমআই হোম, নিউ স্টার, ইন্ডিয়া গ্রো, আহার যে ব্র্যান্ডগুলো আছে এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো যদি আমরা বাই করি তাহলে কোম্পানি আমাদেরকে 35% বিবি দেয়, তার জন্য এগুলোকে আমরা কি বলি G35 এর প্রোডাক্ট। সাপোজ এক্সাম্পল দিয়ে যদি বলি তাহলে কেমন হবে, সাপোজ আমি 500 টাকার এলিমেন্টস ওয়েলনেস বা অন এন্ড অন এর প্রোডাক্ট কিনলাম, তাহলে কোম্পানি আমাকে তার 75% মানে কত 375 বিবি আমাকে বিজনেস ভলিউম দেবে। বিবি মিন্স বিজনেস ভলিউম, বিজনেস ভলিউম বলতে গেলে একটা পয়েন্টের মতো, মানে যেটা যেখান থেকে আমরা ইনকামও করতে পারবো আর যে বিজনেস ভলিউমটা আমাদের র্যাঙ্ক জাম্প করতেও হেল্প করবে। এবার আমি যদি 500 টাকার প্রোডাক্ট কিনি তাহলে এলিমেন্টস ওয়েলনেস আর অনলাইন এর প্রোডাক্ট কিনি তাহলে তার 75% মানে কত 375 বিবি কোম্পানি আমাকে দেবে। আর আমি যদি 1000 টাকার এলিমেন্টস ওয়েলনেস বা অনলাইন এর প্রোডাক্ট কিনি তাহলে কোম্পানি আমাকে তার 75% মানে 750 বিজনেস ভলিউম দেবে। जी 35 এর যদি প্রোডাক্ট কিনি তাহলে আমি যদি 750 জি 35 এর প্রোডাক্ট কিনি তাহলে তার 35% মানে 262 টাকা কোম্পানি আমাকে দেবে। আর যদি 1500 টাকার প্রোডাক্ট কিনি তাহলে তার 35% মানে 520 টাকা আমাকে 520 সরি বিজনেস ভলিউম আমাকে দেবে। সো আশা করি এই পার্টটা আমাদের মধ্যে ক্লিয়ার হয়ে গেছে। এইবার সেলস টার্নওভার বোনাসটা কোম্পানি আমাদের কিভাবে দিচ্ছে, আমরা না নাম থেকেই বলতে পারছি যে সেলস টার্নওভার বোনাস মানে কি আমাদের টোটাল টিমের যে সেলসটা হবে বা সেলের যে টার্নওভারটা হবে সেই টার্নওভার থেকে কোম্পানি আমাদের যে বোনাসটা দেবে সেটাকে বলা হয় সেলস টার্নওভার বোনাস। মানে আমাদের টোটাল টিমের টার্নওভারের উপর যে ইনকামটা আমাদের দেবে সেটাকে বলা হয় সেলস টার্নওভার বোনাস। সো এটা দেওয়া হয় উইকলি পে আউট, আমাদের কোম্পানির নিয়ম অনুসারে আমাদের উইক স্টার্ট হয় স্যাটারডেতে, ক্লোজিং হয় ফ্রাইডেতে। আর এই এক সপ্তাহের মধ্যে আমাদের যা বিজনেস ভলিউম হবে সেখান থেকে আমরা ইনকাম এখান থেকে জেনারেট করতে পারবো। সো এট ফার্স্ট ইউ নামে আইডি, মানে আমি বিজনেস স্টার্ট করলাম, কোম্পানি আমাকে ইউ নামে একটা আইডি দিল। আইডিটা দেওয়ার পর কোম্পানি আমাকে দুটো সাইট দেয়, একটা হচ্ছে ব্রাঞ্চ 1, একটা হচ্ছে কি ব্রাঞ্চ 2। সো বিজনেসটা আমি স্টার্ট করলাম, ভালো করে লার্নিং নিলাম, সবকটা সেশন অ্যাটেন্ড করলাম, ভালো করে শেখার পর বিজনেসটা এবার আমি শুরু করলাম। সাপোজ একটা সাইডে এ মানে অমর নামের কেউ একজনকে আমি বিজনেসে নিয়ে এসেছি, সে কি করলো বিজনেসটা দেখলো, দেখার পর বিজনেসের পাওয়ারটা বুঝলো, সে 10,000 টাকা দিয়ে বিজনেস স্টার্ট করলো। আর 10,000-এর 75% কত, 750 বিজনেস ভলিউম কোম্পানি আমাকে দিল। ব্রাঞ্চ 2-তে আমি বি বলে একজনকে নিয়ে আসলাম, বাবন বলে যার নাম, সেও বিজনেসটা ভালো করে দেখলো, ভালো করে লার্নিং নিলো, শেখার পরে সে 10,000 টাকা দিয়ে বিজনেস স্টার্ট করলো সাপোজ ধরে নিলাম বোঝার সুবিধার্থে। তো সেখানেও কোম্পানি আমাকে 7,500 বিজনেস ভলিউম দিল। সো কোম্পানি এখানে কি বলছে, বোথ সাইডে মানে ব্রাঞ্চ 1 আর ব্রাঞ্চ 2 বোথ সাইডে যা বিবি হবে সেটাকে ম্যাচিং করে তার 12% আমাদেরকে ইনকাম দেবে। তাহলে 7,500 বিবি 7,500 বিবি তার 12% কত, 900 টাকা আমাদের ইনকাম। আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট এবার এ আর বি যারা দুজন আমার সাথে স্টার্ট করলো মানে অমর আর বাবন, এরাও তো চুপচাপ থাকবে না তাই না, এরাও বিজনেসটা ভালো করে শিখলো, এরাও ভালো করে লার্নিংটা কমপ্লিট করলো, এরাও আস্তে আস্তে কাজ শুরু করলো। এবার অমর কি করলো, তারও তো একটা ব্রাঞ্চ 1 ব্রাঞ্চ 2 থাকবে। সো অমর কি করলো ব্রাঞ্চ 1 এ সি বলে কেউ একজনকে নিয়ে আসলো, আর ব্রাঞ্চ 2 তে ডি বলে কেউ একজনকে নিয়ে আসলো। আর বি কি করলো, ই বলে একজনকে তার ব্রাঞ্চ 1 এ নিয়ে আসলো, আর তার ব্রাঞ্চ 2 তে এফ বলে কেউ একজনকে নিয়ে আসলো। এবার কোম্পানি আমাকে যেমন 12% দিচ্ছে, অমর আর বাবন মানে এ আর বি এদেরকেও তো 12% দেবে তাই না, নাকি এমন কোন পলিসি শুধু আমাকেই দেবে? যাদের ম্যাচিং হবে প্রত্যেককে কোম্পানি 12% করে দেবে। সো অমরকে বা এ কে এখানে কত দিচ্ছে, সি আর ডি প্রত্যেকে 7,500 বিজনেস ভলিউম দিয়ে স্টার্ট করেছে, আর এদিকে ই আর এফ এরাও প্রত্যেকে 7,500 বিজনেস ভলিউম মানে 10,000 টাকার প্রোডাক্ট তুলে তারা বিজনেস স্টার্ট করেছে। সো এই ক্ষেত্রে এ আর বি এদের প্রত্যেককে 12% করে মানে 900 টাকা এখানে একটা ইনকাম দেবে। এবার প্রশ্ন হচ্ছে এ আর বি তো আমার নিচে স্টার্ট করেছে, মানে এ আর বি তো আমারই টিম মেম্বার, তাহলে আমি কত ইনকাম করবো? সো আমার ব্রাঞ্চ 1 এ টোটাল কত হচ্ছে, সি আর ডি টোটাল যোগ করে টোটাল বিজনেস ভলিউম কত, 15,000 বিজনেস ভলিউম। আর বি সাইড বা ব্রাঞ্চ 2 তে কত, ই আর এফ এর বিজনেস ভলিউম যোগ করে কত, 15,000 বিজনেস ভলিউম। সো কোম্পানি কি করছে, 15,000-এর 12% আমাকে ইনকাম দিচ্ছে কত, সেটা হচ্ছে 1800 টাকা। ক্লিয়ার? নেক্সট এবার সেলস টার্নওভার বোনাস এভাবে আমাদের বাড়ছে। সো এবার এখানে আমাদের একটা ডাউট আছে যে আমি তো এখানে বলছি যে বোথ সাইডে যা বিবি হবে সেটাকে ম্যাচিং করে কোম্পানি আমাদেরকে 12% দেবে। সো অনেকের মাথায় আমাদের এটা ঘুরতে পারে যে ম্যাচিং হলে 12% দেবে, যদি ম্যাচিং না হয় তাহলে কি হবে তাই না, কারণ আমি তো কষ্ট করে বিজনেস করছি। সাপোজ দেখা গেলো একদিকে বিজনেস ভলিউম বেশি হচ্ছে, একদিকে বিজনেস ভলিউম কম হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি করবে? সো সেইটা মানে সুবিধার্থে কোম্পানি কি করেছে, ক্যারি ফরওয়ার্ড একটা সিস্টেম রেখেছে। কারণ কোম্পানি কি বলছে, যেহেতু আমরা ফিল্ড ওয়ার্ক করে বিজনেস করছি, আমরা তো খুব হার্ড ওয়ার্ক করে বা খুব কষ্ট করে তো বিজনেস করছি না, সো আমাদের বিজনেস ভলিউমটা কেন ওয়েস্ট যাবে, তার জন্য কোম্পানি ক্যারি ফরওয়ার্ড সিস্টেমটাকে রেখেছে। ক্যারি ফরওয়ার্ড সিস্টেম কি, সাপোজ আমার টিম 1 এ, টিম আস্তে আস্তে বড় হচ্ছে, টিম 1 এ 1,75,000 বিবি বিজনেস ভলিউম পড়লো, আর টিম 2 তে 1.5 লাখ বিজনেস ভলিউম পড়লো। সো এর মধ্যে কম কোনটা, সেটা হচ্ছে কি 1.5 লাখ বিজনেস ভলিউম। কোম্পানি আমাদের কি বলে, যেদিকে উইকার সাইডের বিজনেস ভলিউম ম্যাচ করে তার 12% আমাকে দেবে। কি বললো, যে উইকার সাইড তার বিজনেস ভলিউম ম্যাচিং করে আমাদেরকে 12% দেবে। অর্থাৎ 12% কত হয়, 18,000 টাকা আমাদের 12% হিসেবে হয়। এবার প্রশ্ন হচ্ছে বাকি সাইডের যে 25,000 যে বিজনেস ভলিউমটা আছে এটা কি হবে, এটা কি নষ্ট হয়ে যাবে? একদমই না, সেটা নেক্সট উইকের জন্য ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। সাপোজ নেক্সট উইকে আমার একটা সাইডে 2,25,000 বিবির বিজনেস ভলিউম হলো, আর পিম 2 তে 2,90,000 বিজনেস ভলিউম হলো। সো আগে 25,000 এদিকে 2,25,000 দুটো যোগ হবে, যোগ হয়ে টোটাল কত আমার টিম 1 এ কত হলো 2,50,000 বিবির বিজনেস ভলিউম হলো, আর টিম 2 তে কত আছে 2,90,000 বিজনেস ভলিউম আছে। তাহলে এবার মিনিমাম কোনটা 2,50,000। সো 2,50,000 মিনিমামটা ম্যাচিং করে কোম্পানি তার 12% আমাদের 30,000 একটা ইনকাম দিয়ে দেবে। এবার টিম 2 তে আবার 40,000 ক্যারি ফরওয়ার্ড থেকে যাচ্ছে, তাহলে এটা আবার নেক্সট উইকের জন্য ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। সো এইভাবে আমাদের যে দিকটা উইকার সাইড হবে সেটা ম্যাচিং করে কোম্পানি আমাদের ইনকাম দেবে, আর যেটা স্ট্রং সাইড সেটা নেক্সট উইকের জন্য বিজনেস ভলিউমটা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। নেক্সট এইভাবে যখন বিজনেস ভলিউম বাড়তে থাকবে তখন ইনকামটা কেমন হবে, সাপোজ আমাদের যখন বোথ সাইডে 2.5 লাখ বিজনেস ভলিউম ম্যাচিং করবে তার 12% মানে 30,000 আমাদের ইনকাম দেবে। যখন 6 লাখ বিজনেস ভলিউম ম্যাচিং করবে সেখান থেকে আমাদের 72,000 ইনকাম দেবে। ইনকাম গুলো দেখে অনেকের মাথায় হাত চলে আসছে, বাবা এত ইনকাম পসিবল? গাইস একদম পসিবল, কেননা আমরা এখানে টিম ওয়ার্কে কাজ করছি, তাই না? আজকে এমন তো হচ্ছে না যে আমি পার্টিকুলার মার্কেটে গিয়ে আমি একা সেল করে ইনকাম করছি, এটা টিম ওয়ার্কের যেহেতু বিজনেস ভলিউম সো এটা 100% পসিবল। সো এরপর যখন 12.5 লাখ ম্যাচিং হবে সেখান থেকে আমাদের 1.5 লাখ ইনকাম দেবে। এরপর যখন 20 লাখ বিজনেস ভলিউম হবে সেখানে কোম্পানি আমাদেরকে 2,40,000 ইনকাম দেওয়ার কথা, বাট গুড নিউজ হচ্ছে তাই না, কত দেয় 2,10,000। কারণটা কি? কারণ এইভাবে 12% যদি প্রত্যেককে দিতে থাকে তাহলে কোম্পানি কি হবে, দেউলিয়া হয়ে যাবে, তাই না? কারণ মডেলটা তো পাওয়ার আছে, যত টিম বাড়বে বিজনেস ভলিউম বাড়বে, এভাবে 12% করে তো একদম দিয়ে শেষ হয়ে যাবে কোম্পানি। তার জন্য কোম্পানি একটা সিলিং অ্যামাউন্ট রেখেছে, সিলিং অ্যামাউন্টটা কত 2,10,000। সেটা কততে হয় 17.5 লাখ বিজনেস ভলিউম ম্যাচিং এ হয়, মানে 17.5 লাখ বিজনেস ভলিউমের উপরে যদি আমার বিজনেস যায় সেখান থেকে আমি আর ইনকাম পাবো না। সো এটা শুনে অনেকের মন খারাপ হয়ে যাচ্ছে, তাহলে 17.5 লাখের পরে কি আমার বিজনেস গ্রো করবে না? 100% করবে। তাহলে কি আমরা ইনকাম পাবো না? 100% পাবো। সো কিভাবে পাবো, তার জন্য কোম্পানি আমাদের জন্য কি রেখেছে, সেটা রেখেছে কি র্যাঙ্ক ইনকাম, যেটা রয়েছে আনলিমিটেড ইনকাম, মানে আমরা র্যাঙ্ক ইনকাম থেকে আনলিমিটেড ইনকাম করতে পারি। সেলস টার্নওভার বোনাস থেকে কিন্তু একটা লিমিটেড ইনকাম, তাই না, যে 17.5 লাখ ম্যাচিং করে 2,10,000 আসবে লিমিটেড, এর থেকে বেশি আমরা ইনকাম করতে পারবো না। বাট র্যাঙ্ক ইনকাম থেকে আমরা আনলিমিটেড ইনকাম করতে পারবো। প্রশ্ন হচ্ছে কিভাবে? সো আমাদের কোম্পানিতে কিছু র্যাঙ্ক আছে, সাপোজ কি, যেমন কি কি র্যাঙ্ক, স্টার সিলভার, স্টার পার্ল, এমারেল্ড, গোল্ড, প্ল্যাটিনাম, ডায়মন্ড, এই র্যাঙ্ক গুলো আছে। এই র্যাঙ্ক গুলোতে যখন আমরা পৌঁছাবো তখন ফার্স্ট র্যাঙ্ক যখন স্টার সিলভারে আমরা পৌঁছাবো তখন সেখান থেকে আমাদের 2% আমরা ইনকাম পাবো, স্টার পার্লে পৌঁছালে আমরা 3% ইনকাম পাবো, এমারেল্ডে পৌঁছালে 3.75% ইনকাম পাবো। সো প্রশ্নটা হচ্ছে এই র্যাঙ্ক ইনকামটা পেলে আমরা কি সেলস টার্নওভার বোনাসটা পাবো? 100% পাবো, সেলস টার্নওভার বোনাসটাও পাবো, আর র্যাঙ্ক ইনকামটা আমরা এক্সট্রা করে পাবো। এবার র্যাঙ্ক ইনকামটা কিভাবে দেয় সেটা একটু দেখে নিই। এট ফার্স্ট আমি বিজনেস স্টার্ট করলাম, আমাকে কোম্পানি দুটো সাইড দিল, তাই না, একটা ORG 1, একটা ORG 2। সো দুটো সাইডের মধ্যে সাপোজ আমার একটা সাইডে অমর বলে কেউ একজন বিজনেস স্টার্ট করলো, আর ব্রাঞ্চ 2 তে আকবর বলে একজন বিজনেস স্টার্ট করলো। এবার অমরের সাথে আমি বিজনেসটা শুরু করার পর 1 বছর ভালোভাবে কাজ করলাম। 1 বছর কাজ করার পর অমরের সাইডে আমার কত বিজনেস ভলিউম হলো, 8 লাখ বিজনেস ভলিউম হলো। আকবরের সাইডে কত হলো, 3 লাখ বিজনেস ভলিউম হলো। মানে অমরের টিমটা পুরো স্ট্রং হয়ে গেছে, আকবরের টিমটা একটু উইক। সো কোম্পানি আমাদের কি বলে, যে যদি ফার্স্ট র্যাঙ্ক মানে স্টার সিলভারটা যদি অ্যাচিভ করতে হয় তাহলে আমাদেরকে 3খানা লেগে 2.5 লাখ ম্যাচিং করতে হবে। কি বললাম, ফার্স্ট র্যাঙ্ক অ্যাচিভ করতে গেলে 3টে লেগে 2.5 লাখ ম্যাচিং করতে হবে। প্রশ্নটা কি, আমরা সেলস টার্নওভার বোনাসে কি দেখেছিলাম, যেদিকে উইকার সাইড সেদিকে ম্যাচিং করে 12% দেয়, তাই তো, তাই না? এবার অমরা রাখবো, এখানে একটাতে কত 8 লাখ বিবি, একটাতে 3 লাখ বিবি, তার মানে কি অলরেডি এই দুটো লেগে 2.5 লাখ বিবি কমপ্লিট। সো প্রশ্ন হচ্ছে থার্ড যে লেগটা খুলবো সেটা কোন দিকে খুলবো, সেটা কি অমর সাইডে খুলবো নাকি আকবরের সাইডে খুলবো? যদি অমরের সাইডে খুলি জিনিসটা কি হবে, অমরের সাইড অলরেডি ভারী আছে, তার মানে আরো ভারী হয়ে যাবে, আমি কি কোনো ইনকাম পাবো? একদমই পাবো না। বাট এটা যদি আমি আকবরের সাইডে করি তাহলে কি হবে, আকবর অলরেডি কাজ করছে, একটা বিজনেস ভলিউম পাবো, তারপরে নতুন যাকে আনবো সেই বিজনেস ভলিউমও পাবো, সেই দুটো ম্যাচিং করে আমি একটা ইনকাম পেয়ে যাবো। তো তার জন্য আমি কি করলাম, অ্যান্টনি নামে একজনের আইডি খুললাম, সেটা কোন সাইডে খুললাম, উইকার সাইডে, ওইটাকে নিয়ে কাজ শুরু করলাম। কাজ করতে করতে ওটাও যখন 2.5 লাখ বিবি তো ম্যাচিং তো হবে, এক সময় বিজনেসটা ডেভেলপমেন্ট করলো, টিম তৈরি করলো, ওখানে যখন 2.5 লাখ বিবি হবে তার মানে কি কোম্পানি যে ফার্স্ট যে র্যাঙ্কটার ক্রাইটেরিয়া দিয়েছে সেটা আমরা ফুলফিল করে নিয়েছি। तीनटे लेगের মধ্যে প্রথমটা 2.5 লাখ কমপ্লিট, সেকেন্ডটা 2.5 লাখ কমপ্লিট, থার্ড লেগও 2.5 লাখ কমপ্লিট। সো কোম্পানি এবার কি বলছে, এরপর থেকে তুমি স্টার সিলভার হয়ে গেছো, সো তোমার যত বিজনেস ভলিউম পড়বে তার 2% করে তুমি এক্সট্রা ইনকাম পাবে। এই ইনকামের কথা শুনে অলরেডি মুখে হাসি চলে আসছে একদম, আমি যখন শুনেছিলাম আমারও হাসি এসেছিল, কারণ ইনকামটাই এত সুন্দর। সো প্রশ্ন হচ্ছে এই যে 2%টা করে দিচ্ছে, 2%টা কি ভাবে দিচ্ছে? কারণ ওখানে তো দেখেছিলাম যে ম্যাচিং করে আমাদেরকে ইনকাম দিচ্ছে, তাহলে এটাখানেও কি ম্যাচিং এর ব্যাপার আছে? একদমই না। এখানে কিভাবে দিচ্ছে, এটা হচ্ছে স্টার সিলভার হওয়ার পর, স্টার সিলভার হওয়ার পর কিভাবে, সাপোজ মান্থ 1 প্রথম মাসের মধ্যে আমার অমরের সাইডে কত বিজনেস ভলিউম পড়লো, 1 লাখ বিজনেস ভলিউম পড়লো, আকবরের সাইডে কত পড়লো, 70,000 বিজনেস ভলিউম পড়লো, আর অ্যান্টনির সাইডে সবে স্টার্ট করলো, এখানে কত 20,000 বিজনেস ভলিউম পড়লো। সো তার ফলে তাহলে টোটাল বিবি কত হচ্ছে, এখানে কিন্তু কোনো ম্যাচিং এর গল্প না, টোটাল বিবি ব্রাঞ্চ 1 1 লাখ, আকবরের এখানে 70,000, অ্যান্টনির ওখানে 20,000, তাহলে 1 লাখ প্লাস 70,000 প্লাস 20,000, টোটাল কত 1,90,000 বিজনেস ভলিউম। তার 2% মানে ইনকাম কত দেবে, 3,800 টাকা আমাদের ইনকাম দিয়ে দেবে। ক্লিয়ার করতে পারলাম? টোটাল যা বিজনেস ভলিউম হলো তার সেটাকে পুরো টোটাল করে তার 2% আমাদেরকে ইনকাম দেবে। এবার হচ্ছে এই যে দুটো সাইড, এবার প্রশ্ন হচ্ছে কি, টোটাল তো ইনকাম পেলাম 3,800 টাকা, তাহলে এখানে কি আমাদের ম্যাচিং হচ্ছে না? ম্যাচিংও তো হচ্ছে, তাহলে সেখান থেকেও তো একটা ইনকাম পাবো। ব্রাঞ্চ 2 তে ম্যাচিং কত হচ্ছে, ব্রাঞ্চ 2 তে টোটাল কত হচ্ছে, 70,000 প্লাস 20,000 বিবি, তাহলে কত হলো 90,000 বিবি। আর ব্রাঞ্চ 1 এ 1 লাখ বিবি, তাহলে এখানে মিনিমাম কোনটা, 90,000 বিবি। 90,000 বিবির ম্যাচিং করে কোম্পানি আমাদেরকে প্রফিট কত দেবে, 10,800 টাকা আমাদের প্রফিট দিয়ে দেবে। ফার্স্টে কি হচ্ছিল, টোটাল যা বিবি যেটা হচ্ছিল সেটাকে ম্যাচিং করে আমাদের একটা ইনকাম দিচ্ছিল। আর এখানে তারপরে র্যাঙ্ক ইনকামে কি হচ্ছিল, টোটাল যা বিবি ছিল সেটাকে সেখান থেকে আমাদের 2% একটা ইনকাম দিচ্ছিল। আর সেলস টার্নওভার বোনাসে মিনিমাম সাইডটা ম্যাচিং করে আমাদের 2% ইনকাম দিচ্ছে। আশা করি সবার ক্লিয়ার হচ্ছে। নেক্সট, তারপর এরপর হচ্ছে কি পারফরমেন্স বোনাস। পারফরমেন্স বোনাস নাম থেকে আমরা বুঝতে পারছি, মানে আমরা যদি কোম্পানির বেস্ট পারফর্মার হই তাহলে কোম্পানি এক্সট্রা আমাদেরকে একটা ইনকাম দেবে, মানে ইনকামের উপর ইনকাম। ফার্স্টে সেলস টার্নওভার বোনাস, র‍্যাঙ্ক ইনকাম, আবার পারফরম্যান্স ইনকাম, বিশাল ব্যাপার। এর জন্য তো মাই লাইফস্টাইলকে ভালোবাসি না। সো পারফরম্যান্স বোনাসটা কিভাবে দিচ্ছে, কোম্পানি আমাদের কি বলছে যে মিনিমাম একটা ক্রাইটেরিয়া দিয়েছে, এই ক্রাইটেরিয়াটা যদি আমরা ফুলফিল করতে পারি তাহলে কোম্পানির ওই মান্থে টোটাল যা গ্লোবাল টার্নওভার হবে তার 1.5% যারা যারা এটা অ্যাচিভ করবে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবে। কি বললাম, টোটাল গ্লোবাল টার্নওভারের 1.5% এই পারফরমেন্স বোনাসটা যারা অ্যাচিভ করবে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবে। কিভাবে করছে সেটা একবার দেখে নি। সাপোজ আমি বিজনেসটা স্টার্ট করলাম, আমার ব্রাঞ্চ 1 এ রয়েছে অমর, ব্রাঞ্চ 2 তে রয়েছে আকবর, এরা অলরেডি কাজ শিখে গেছে, ভালোভাবে বিজনেস করছে। উইক 1 মানে প্রথম সপ্তাহে অমরের সাইডে 20,000 বিজনেস ভলিউম হলো, আকবরের সাইডে 25,000 বিজনেস ভলিউম হলো। উইক 2 সেকেন্ড সপ্তাহতে অমরের সাইডে 30,000 বিজনেস ভলিউম হলো, আকবরের সাইডে 20,000 বিজনেস ভলিউম হলো। 3 নম্বর সপ্তাহতে অমরের সাইডে 10,000 বিজনেস ভলিউম হলো, বিজনেস কমে গেল, আকবরের সাইডে 35,000 বিজনেস ভলিউম হলো, এদিকে বিজনেস বেড়ে গেল। উইক 4 4 নম্বর সপ্তাহে অমরের সাইডে 40,000 বিজনেস ভলিউম হলো, আর আকবরের সাইডে 30,000 বিজনেস ভলিউম হলো। এবার কোম্পানি আমাদেরকে কি বলছে যে আমরা যদি বোথ সাইডে মিনিমাম 1 লাখ বিবি ম্যাচিং করাতে পারি তাহলে আমরা ওই মান্থে কোম্পানির বেস্ট পারফর্মার। বোথ সাইডে যদি 1 লাখ ফ্রেশ বিবি ম্যাচিং করাতে পারি আমরা বেস্ট পারফর্মার হয়ে যাব। সো ব্রাঞ্চ 1 এ টোটাল কাউন্ট করে কত হচ্ছে, 1 লাখ বিবি বিজনেস হচ্ছে, আর ব্রাঞ্চ 2 তে টোটাল 1,10,000 বিবি বিজনেস হচ্ছে। সো মিনিমাম ক্রাইটেরিয়া তো ফুলফিল হয়ে গেল। সো এই ক্ষেত্রে কোম্পানি কি বলছে, তার গ্লোবাল টার্নওভারের 1.5% তো শেয়ার করবে, বাট তার আগে সেলস টার্নওভার বোনাস তো পাবো, তাই না? সো 1 লাখ বিবি মিনিমাম কত, 1 লাখ বিবি, 1 লাখ বিবি ম্যাচিং করে তার 12% মানে 12,000 টাকা আমরা সেলস টার্নওভার বোনাস পেয়ে গেলাম। এবার পারফরমেন্স বোনাস কত পাবো? পারফরমেন্স বোনাসটা ভ্যারি করে, কারণ যেহেতু গ্লোবাল টার্নওভারের উপর ডিপেন্ড করছে। সো এই ইনকামটা কত হয়, মিনিমাম 7,000 থেকে 14,000 এর মধ্যে ভ্যারি করে, কোন টাইমে 8,000 দেয়, কোন টাইমে 12,000 দেয়, কোন টাইমে 13,000 দেয়। সো মিনিমাম ক্রাইটেরিয়াটা কি, বোথ সাইডে আমরা যদি এক মাসে 1 লাখ বিবি ম্যাচিং করাতে পারি তাহলে আমরা এই ইনকামটা পেয়ে যাব। সো ইনকাম পার্ট কমপ্লিট। सो गाइस आजকের ভিডিওতে আমি মাই লাইফস্টাইল ইনকাম প্ল্যান নিয়ে আলোচনা করলাম আর আশা করি আপনাদের সবার কাছে ইনকাম প্ল্যান ক্লিয়ার হয়ে গেছে। বাট তাও যদি কোনো ডাউট থাকে আমি অবশ্যই আপনাদেরকে বলবো ভিডিওটা আপনারা 3 থেকে 4 বার দেখুন, তাহলে এই ইনকাম প্ল্যান আপনাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। সো গাইস আজকের ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ। আর এরকম দারুণ দারুণ ভিডিও দেখার জন্য টার্গেট ব্রেকার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকমই আরো একটা দারুণ টপিক নিয়ে। থ্যাংক ইউ গাইস।